নেওয়ার দরকার আছে, কিন্তু একটা আইনগত প্রসেস ফলো করতে হবে। আমি দেখি আলাপ করে দেখবো এটা, যে কি ব্যাপার কি করা যায়। একটা বেআইনি ভাবে তো করা যাবে না, হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায়। আমার জানা মতে আর নাই, একটু খুঁজে দেখতে হবে যে আর কেউ আছে কিনা, বাট থাকার কথা নয় ব্যাংক কেলেঙ্কারি হিসেবে। হ্যাঁ, কিছু অ্যাসেট কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে, যখন কুয়েত ইনভেশন করলো তখন কুয়েত ফান্ডের টাকা হয়তো দিকসেদিক হয়ে গেছে, এগুলো হয়েছে। কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকম ভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এটা একটা একটা কি বলবো, একটা শিক্ষণীয় মডেল যেটাকে অ্যাভয়েড করতে হবে অন্যদেরকে।